রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি এখন থেকে প্রায় 150-200 বছর আগে সেই মক্কা মুআজ্জামার হানাফি মাযহাবের অন্যতম একজন মুফতি মুফতি সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা বাবা এবং ছেলে দুজনেই হানাফি মাযহাবের মস্ত বড় ইমাম ছিলেন মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় আব্দুর রহমান সিরাজ আরেকজন হচ্ছে আব্দুল্লাহ সিরাজ দুজনেই মস্ত বড় ইমাম ছিলেন মুফতি ছিলেন তারা যে ফতোয়া সেখান থেকে ডেলিভারি করতেন সেখান থেকে যে ফতোয়া তারা প্রদান করতেন এই ফতোয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সারা পৃথিবীতে ওই ফতোয়া চলে যেত আমাদের দেশে আসতো পাক ভারত উপমহাদেশের সব জায়গায় চলে আসতো সারা পৃথিবীতে ওই ফতোয়া চলে যেত সেই আল্লামা সিরাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে প্রশ্ন করা হয়েছিল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের ব্যাপারে এবং এই জাতীয় বিভিন্ন কাদায়া মুআসারা কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যু বিভিন্ন কারেন্ট ইস্যু নিয়ে এবং যেই বিষয়গুলোকে বিভিন্ন দল মিলে বিতর্কের স্থানে নিয়ে এসেছে অথচ এগুলি তো মুসলমান বিতর্কের জায়গা স্থান হিসেবে মনে করত না আপনারা বলুন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই বিষয় নিয়ে কি এখন কোনো ডিবেটের দরকার আছে বলুন এখন কোনো তর্কের দরকার আছে এখন কোনো মুনাজারার দরকার আছে নাই কেন নাই এটার কারণ হচ্ছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত বিষয় কোরআন হাদিসের স্পষ্ট প্রমাণ দ্বারা প্রমাণিত এর পক্ষে লক্ষ লক্ষ মুহাদ্দিস রয়েছে ঠিক কিনা বলেন আপনি হানাফি মাযহাবের মুহাদ্দিসদের দিকে তাকান দেখবেন যে মিলাদুন্নবীর পক্ষে কথা বলছে কিতাব লিখেছে বেশি দূর যাওয়া দরকার নেই এখন থেকে প্রায় 400 বছর আগে যদি আপনি যান সারা বাংলার মধ্যে সারা পৃথিবীতে যিনি হাদিসের আলেম দ্বারা খেদমত করেছেন আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই তিনি হানাফি মাযহাবের একজন মুফতি ছিলেন একজন মুহাদ্দিস ছিলেন একজন মুফাসসির ছিলেন হানাফি মাযহাবের সব দিকে তার বিচরণ ছিল এবং ওনার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন আশিকের রাসূল ছিলেন সুবহানাল্লাহ সেই আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই ইমাম মোল্লা আলী কারী 1014 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করেছেন এখন হচ্ছে 1443 হিজরি একটু বিয়োগ করে নেন তাহলে সহজে পেয়ে যাবেন উনি কয় বছর আগে এই দুনিয়াতে ছিলেন অনেকগুলো কিতাবের মাঝি ঈদ মিলাদুন্নবী সাল্লামকে প্রমাণ করার জন্য তিনি কিতাব লিখেছেন আল মাউরিদ আর রাবি ফিল মাউলিদ আন নাবাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছেন মিলাদুন্নবী প্রমাণ করেছেন জাস্ট মিলাদুন্নবী প্রমাণ করেছেন মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া নকল করেছেন হাদিস এনেছেন বিভিন্ন উলামায়ে কেরামদের উদ্ধৃতি এনেছেন তিনি আমাদের হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন ওনার আগে যদি যান ইমাম কুতুবউদ্দিন আল হানাফি রহমাতুল্লাহ আলাই যিনি তারিখুল হারামাইন শরীফাইন লিখেছেন তারিখে কুতুবি নামে পরিচিত যিনি 988 হিজরিতে এন্তেকাল করেছেন অথবা 98 হিজরিও কেউ লেখেন এন্তেকাল করেছেন তিনি মক্কা মুআজ্জামায় সারা পৃথিবীর মানুষগুলো মক্কা মুআজ্জামায় এসে কিভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপন করত 12 রবিউল আউয়ালে কিভাবে হারামাইন শরীফাইনের সব ওলামায়ে কেরাম ওলামায়ে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি সব ওলামায়ে কেরামগণ মিলে মসজিদে হারামে একত্রিত হয়ে হাতের মধ্যে মশাল নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহির ঝান্ডা নিয়ে মসজিদে হারাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদুন নবী যাকে বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দুনিয়াতে আগমন করেছেন আপনারা যারা হজ এবং উমরায় গিয়েছেন আপনারা দেখেছেন যে আপনারা সাই করার জন্য যখন সফা পাহাড় থেকে আপনারা যখন নিচে নামতেছেন আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে আপনারা যখন মারওয়া পাহাড়ের দিকে যাবেন মারওয়া পাহাড়ে উঠার আগে ডান দিকে দেখবেন যে একটা ঘেট রয়েছে এই ঘেটের সাথেই হচ্ছে আবু জাহেলের বাড়ি যেটা এখন মুসলমানদের সবচেয়ে বড় ওই জায়গায় টয়লেট তারপরে আর একটু সামনে আগালে সেখানে জমজম কুয়ার পানি কূপের পানি হাজিরা ওমরা করতে যারা যায় সেখানে এই পানিগুলো তারা গ্রহণ করে এরই সাথে একটু সামনের দিকে তাকালে দোতলা একটা বিল্ডিং রয়েছে এটাই হচ্ছে মাউলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যেখানে নূর নবী জিন্দা নবী হায়াতুন নবী হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত শরীফ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আপনি যদি এখন ওই জায়গায় যান
আপনি সেখানে সাইনবোর্ডের মধ্যে মাউলিদু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখতে পাবেন না সেখানে সাইনবোর্ডের মধ্যে আপনি লেখা পাবেন সেখানে হচ্ছে মাক্তাবাতু মক্কা আল মুকাররমা মক্কা মুকাল্লামা লাইব্রেরি আমার নবীর প্রতি দুশমনির একটা প্রধান চিহ্ন হচ্ছে এটা কারণ ওই দেশের বাদশারা ওয়াহাবি দালালরা যখন দেখলো সারা পৃথিবীতে ফতোয়া দিয়ে ঈদ মিলাদুন্নবীকে বন্ধ করে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত এই মাওলিদুন্নবী স্থানটা পরিচিত থাকার কারণে মানুষগুলার স্রোতধারা এখান থেকে সরানো যাচ্ছে না বারী রবিউল আউয়ালে সারা পৃথিবীর মুফতিয়ানে কেরাম মসজিদ হারাম থেকে বালাগাল উলা বিকামালহির স্লোগান নিয়ে এই জায়গায় উপস্থিত হয়ে যায় এখান থেকে তো মানুষকে সরানো যাচ্ছে না সরানোর একটা পদ্ধতি নাম চেঞ্জ করে দিতে হবে নাম পরিবর্তন করে দিতে হবে এতদিন পর্যন্ত প্রায় 1400 1300 বছর 1350 বছর পর্যন্ত নাম ছিল মিলাদুন নবী সাল্লাম রাসূল কারীম সাল্লাম পবিত্র দুনিয়াতে আগমনের জায়গা পবিত্রতম স্থান কিন্তু নাম তখন চেঞ্জ করে দিল যে এটা হচ্ছে মক্কা শরীফের লাইব্রেরি আহা আমাদের সকলের অনুভূতি আবেগ আমি আমার সামনে আওলাদ রাসূলকে দেখতে পাচ্ছি আওলাদ রাসূলরা এখানে রয়েছেন আওলাদ রাসূলকে দেখলে আওলাদ রাসূলের কারণে আমার মনের মাঝে যে অনুভূতি সৃষ্টি হবে আমার মনের মাঝে রাসূল পাক সাল্লামের প্রতি ভালোবাসার যে স্রোত দ্বারা সৃষ্টি হবে অন্য কোন মেহমানকে দেখলে কি সেটা হবে বলেন সেটা কি পাবেন কখনোই সম্ভব নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই জায়গায় আগমন করেছেন এই জায়গায় ওনার বাসস্থান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই জায়গায় দুনিয়াতে আগমন করেছিলেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আল ফাকিহি রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আল আজরুকী রহমাতুল্লাহি আলাইহি দুজনেই তারিখে মক্কা নামে কিতাব লিখেছেন এবং দুটি কিতাবে লিখিত হচ্ছে 200 শতাব্দীর মাঝে অর্থাৎ হিজরি 200 শতাব্দীর মাঝে দুইটি কিতাব ওনারা লিখেছেন কিতাবের মাঝে স্পষ্ট ওনারা উল্লেখ করেছেন বিসানাদিন সহিহিন বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন যারা ক্ষুধার্ত অবস্থায় রাসূল করিম সাল্লাম যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন ওই জায়গায় যারা উপস্থিত হয়েছিল তারা সাক্ষ্য দিয়েছেন মামিন্না জায়হাতুন আমাদের মধ্যে কোনো ক্ষুধার্ত নেই আমরা যখনই এই ঘরের মধ্যে আমরা প্রবেশ করতাম এই পবিত্র ঘরে যখন আমরা আগমন করতাম আসতাম সাথে সাথে আমাদের ক্ষুধা দূরীভূত হয়ে যেত সুবহানাল্লাহ আমাদের যত হাজত থাকতো যত প্রয়োজন থাকতো আমরা সব প্রয়োজন নিয়ে যখন এই দরবারে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আগমন করেছেন ওনার পবিত্র শরীর মোবারক যেই জায়গার মাটির সাথে লেগেছে সেই জায়গায় আমরা যখনই আগমন করতাম আসতাম আমাদের যত বালা মুসিবত থাকতো এই জায়গার বরকতে আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করে দিত সুবহানাল্লাহ এটা এখনকার কথা নয় এটা ইতিহাস আর ইতিহাস এটা বানোয়াটে নয় বিশুদ্ধ ইতিহাস 1200 বছর আগে কিতাব লেখা হয়েছে এটা বর্তমান জামানার কোনো আলেম কিতাব লেখে নাই বাংলাদেশের কোনো আলেম কিতাব লেখে নাই 1200 বছর পূর্বে এই কিতাব লেখা হয়েছে তারিখে মক্কা দুইজন ইমাম লিখেছেন একজন হচ্ছে ইমাম আল ফাকিহি আরেকজন হচ্ছে ইমাম আল আজরুকী রহমাতুল্লাহ আলাইহিম জামি আজমাইন সেই আবেগ অনুভূতি এখন যখন আপনি দেখবেন যে এটা তো একটা লাইব্রেরি আমার বাড়িতেও তো লাইব্রেরি আছে চট্টগ্রামে লাইব্রেরি আছে আপনি যেখানে যান লাইব্রেরি আছে আপনার মাদ্রাসা লাইব্রেরি আছে আমি একটা লাইব্রেরি দেখার জন্য আমি তো বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আমি আসি নাই এখানে আমার প্রত্যেকটা সেকেন্ড গনে গনে আমাকে সময়গুলো ব্যয় করতে হবে রাসূল করিম সাল্লামের দেশে আমি আগমন করেছি এখানে তো লাইব্রেরি দেখার জন্য আমি আগমন করি নাই লাইব্রেরি আমি বাড়িতে গিয়ে দেখতে পারবো আমার সময় আছে বাড়িতে গিয়ে দেখার এখানে না এখানে আমি দেখবো না আপনার দেখেন তখন আপনি আর সেখানে যাবেন না আপনার ভালোবাসার যে লাইনটা ছিল সেখানে কাট করে দেওয়া হয়েছে এই তারটাকে কেটে দিয়েছে যার কারণে এখন মানুষগুলো আজকে সেই 12ই রবিউল আউয়ালের সময় মানুষগুলো সেখানে এখন কম যায় এখনো যারা জানে তারা যায় কিন্তু অনেকে বেদাতের ফতোয়া খাওয়ার পরে যায় না সেখানে এখন নিচে সাইনবোর্ডে আপনার বাংলা ভাষায় কখনো আপনার ফার্সি ভাষায় কখনো ফ্রান্স ভাষায় কখনো ইংরেজি ভাষায় বিভিন্ন ভাষায় বিভিন্ন কিছু সেখানে লেখা আছে যে মূল মেসেজ হচ্ছে মাওলিদুন নবী বলতে এটা কোনো জায়গা না এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের জায়গা এটা না সুতরাং এখানে আসলে বেদাত হবে এখানে আসলে হারাম হবে এই ধরনের বিভিন্ন অপপ্রচার সেখান থেকে করা হচ্ছে সম্মানিত বন্ধুরা আমার আমি যা বলতেছিলাম সেই ইমাম কুতুবউদ্দিন হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তারিখে কুতুবির মাঝে একেবারে কিতাবের শেষের দিকে জিকরু মাওয়ালিদ যে মিলাদ সমূহ মিলাদ
যেই সকল স্থানে মক্কা শরীফগুলো মক্কা শরীফের যেই সকল জায়গাগুলো মিলাদের জায়গা নামে পরিচিত যেমন মাউলিদ ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাটায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আগমন করেছেন সুতরাং এই জায়গাটা মক্কাবাসীদের জন্য সংরক্ষিত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মিলাদের স্থান আবার এই জায়গায় হাসানাইন কারিমাইন দুনিয়াতে আগমন করেছেন সুতরাং এই জায়গাটার নাম হচ্ছে মাউলিদু আল ইমাম আল হাসান মাউলিদ আল ইমাম আল হুসাইন সেটা তাদের কাছে সংরক্ষিত আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আগমন করেছেন সেই জায়গার নাম মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে সংরক্ষিত এইভাবে সবকিছু সংরক্ষিত ছিল এবং এটাকে কেন্দ্র করে ইমাম কুতুবউদ্দিন হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় কায়েম করেছেন লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মিলাদ শরীফের আলোচনায় তিনি লিখেছেন 12 রবিউল আউয়াল যখন হয় তখন মক্কা মুআজ্জামার হারামাইন শরীফাইন থেকে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি সব মাযহাবের উলামায়ে কেরাম তাদের মুরিদানদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে ফ্ল্যাগ নিয়ে বালাগাল উলা বিকামালিহি স্লোগান নিয়ে তারা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মিলাদ শরীফের স্থানে চলে যেত এবং সেখানে তারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন করতেন সুবহানাল্লাহ এভাবে হানাবি মাযহাবের অসংখ্য অগণিত দলিল রয়েছে বেশি দূর যাওয়া দরকার নাই আমাদের আপনাদের এই চট্টগ্রামে যে হাটহাজারি পটিয়া মাদ্রাসা রয়েছে যারা এই অনুষ্ঠানগুলির প্রধান বিরোধী তাদের মূল হচ্ছে দারুল উলুম দেওবন্দ সেই দেওবন্দের ওলামায়ে কেরাম মিলাদুন নবীর পক্ষে তারা হানাফি মাযহাবের দাবি করে মিলাদুন নবীর পক্ষে তারা অনেক কিতাব লিখেছেন তাদের মিলাদুন নবীর পক্ষে কিতাব রয়েছে আমি সেদিকে বলছি না শাফি মাযহাবের ওলামায়ে কেরাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন জসনে মিলাদুন নবীর কিতাব লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে কিতাব লিখেছেন হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ নামে কিতাব লিখেছেন এমনই ভাবে মালিকি মাযহাবের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন সব মাযহাবের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন এইজন্য আদিন নবী সাল্লাম এটা বিতর্কের বিষয় সুতরাং আমাদের আহলে সুন্নাতুল জামাতের কোন আলেম সেই টিভির পর্দায় গিয়ে এই বিষয়ে ডিবেট করার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা বলেন কারণ মীমাংসিত বিষয়ে যদি আপনি ডিবেট করেন বিতর্কের সুযোগ করে দেন তাহলে তৃতীয় পক্ষ মনে করবে যে না মিলাদুন নবীর পক্ষে কোরআন নাই হাদিস নাই দলিল নাই ঠিক কিনা বলেন এজন্য বন্ধুরা আমার মিলাদুন নবী সাল্লাম এটা হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে এটা কোনো বিতর্কের বিষয় নয় মিলাদুন নবী সাল্লামের আনন্দ করবেন আনন্দ বানাবেন আল্লাহ আমাদেরকে সেই নেয়ামত দিবেন রাসূল করিম সাল্লাম আমাদের প্রতি খুশি হবেন আল্লাহ তার হাবিবের খুশি আমাদেরকে দান করেন বলুন আমিন ইমাম জি এই যে এখনই আসছে ইমাম মুহাম্মদ বিন সালি আশামি রহমতুল্লাহ আলাই তিনি এখন থেকে প্রায় 500 বছর পূর্বে এত বড় বড় প্রায় 10টি খণ্ডে কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাবের মাঝে তিনি একেবারে প্রথম খণ্ডের শেষের দিকে আল বাবু সালিসু আশার ত্রয়োদশ অধ্যায়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক আলোচনা করেছেন এর মাঝে তিনি প্রায় 800-900 বছর পূর্বের একজন আল্লাহর ওলির রুইয়া মানামিয়া একজন আল্লাহর ওলির স্বপ্ন তিনি নকল করেছেন আল্লাহর ওলি আল্লাহর হাবিবকে স্বপ্ন যোগে দেখলেন আল্লাহর হাবিবের দিদার হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের যখন দিদার হয়ে গেল আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন আরজ করলেন দরবারে নববীতে কদমে নববীতে ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবীর আনন্দ করা জশনে মিলাদুন নবী জশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আয়োজন আনন্দ অনুষ্ঠান করা এটার ব্যাপারে আপনার কি মতামত হাবিব গো আপনি যদি আমাদেরকে জানাতেন রাসূল করিম সাল্লাম বলেন স্বপ্নযোগে তাকে বলে দিলেন মান ফারিহা বিনা ফারিহনা বিহি শোনো মিলাদুন নবী সাল্লাম যারা আমাকে ভালোবেসে যারা আমাকে ভালোবাসে এবং আমার আগমনে আনন্দিত হয়ে যারা মিলাদুন নবী উদযাপন করে আমি নবীও তাদেরকে নিয়ে আলামে আরহায়ের মধ্যে আনন্দিত হই সুবহানাল্লাহ অর্থাৎ যারা আমার মিলাদ পেয়ে আনন্দিত হয় আমিও তাদেরকে নিয়ে আনন্দ প্রকাশ করি এইজন্য আমরা সবচেয়ে ভাগ্যের সৌভাগ্য অর্জন করেছি আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা মিলাদুন নবীতে আনন্দিত আর নূর নবী জিন্দা নবী হায়াতুন নবীও আমাদের প্রতি আনন্দিত ঠিক কিনা বলেন আর আওলাদের রাসূলরাও আমাদের প্রতি আনন্দিত আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী বন্ধুরা আমার বাবারা যেই দরবার শরীফ আপনারা আগমন করেছেন আমি আগেই বলেছি এই দরবার শরীফের ব্যাপারে আপনারা অনেক বেশি জানেন আমার চেয়ে অনেক বেশি জানেন গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলার এই দরবার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা যেই দরবার সাজিয়েছেন এবং ওনার সূত্র ধরে ওনার আওলাদগণ আওলাদের রাসূলগণ সেই দরবারের সাদারাত করছেন দরবারের খেদমত করছেন
আপনি মনে রাখবেন আপনি যেই দরবারের প্রতি মুনতামি আপনি যেই দরবারের দিকে নিসবত আপনি মুনতাসিব এটা আপনার জন্য একটা সম্মানের বিষয় এইজন্য আপনি যাচাই করতে হবে আগে আমি কোন দিকে আমার নিসবত করছি সম্পর্ক করছি আমি সেই দিকে যদি সম্পর্ক করি তাহলে এটার দ্বারা কি আমার শরফ আমার মর্যাদা অর্জিত হবে নাকি এটার দ্বারা আমার মর্যাদা অর্জিত হবে না এটার দ্বারা কি আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে পাবো নাকি পাবো না এইজন্য আপনি সেটা যাচাই করতে হবে আপনারা গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলার দরবার শরীফে মাইজবানদের দরবার শরীফের সাথে আপনারা মুনতাসিব সবাই মুনতাসিব আমরা দরবার শরীফকে ভালোবাসি এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বেয়াদবি মনে করবেন না আপনারা বলুন তো মাইজবানদের দরবার শরীফ আওলাদ রাসূলের এই দরবার শরীফের প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারাটা আপনারা যে সম্পৃক্ত নিজেদেরকে করেছেন এটা কি আপনারা সম্মান বোধ করেন না অসম্মান বোধ করেন এটা কি আমাদের সকলের জন্য শরফের বিষয় নয় এটা কি সকলের জন্য মর্যাদার বিষয় নয় অবশ্যই বিষয় মর্যাদার কেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কেন এটা মর্যাদার বিষয় মর্যাদার কি পেয়েছেন কি জবাব আপনারা দিবেন অবশ্যই জবাব দিবেন এই দরবারকে আমরা পেয়েছি এই দরবারের যিনি বানি মুআসসিস এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা যিনি এই দরবারকে প্রতিষ্ঠা করেছেন তিনি এই দরবারকে কতগুলো মিয়ারের উপরে কতগুলো মানদণ্ডের উপরে প্রতিষ্ঠা করেছেন কতগুলো উসুলের উপরে এই দরবার প্রতিষ্ঠিত এই দরবারের যে পিলারগুলো রয়েছে এই পিলারগুলো পরিচয় করে দিচ্ছে আমাকে এই দরবার কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত এইজন্য এই দরবারের একেবারে উপরের দিকের কাদেরিয়াস তরিকার যিনি মুআসসিস ফাউন্ডার সাহেবে কাদেরিয়া الطريقه শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছিলেন বাবারা শুনো যারা আমার এই কাদেরিয়া তরিকাতের স্লোগান দিবে এই তরিকার দিকে যারা মুনতাসিব হবে তাদেরকে আমি বলছি ইলমুনা হাযা মুকাইয়্যাদুন বিল কিতাবি ওয়াস সুন্নতি ওনার পূর্বে সৈয়দ তায়েফা ইমাম জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমাদের এই তরিকাতের যে ইলম আমাদের যে তাসাউফের যে ইলম আমাদের যে তপস্যা আমাদের যে জগৎ আমাদের যে ধারা আমাদের এই পথটা হচ্ছে মুকাইয়্যাদুন বিল কিতাবি ওয়াস সুন্নাহ কিতাব এবং সুন্নতের রাসূল দ্বারা এর দ্বারা বেষ্টিত আমাদের দরবারে আমাদের এই লাইনে কিতাব এবং সুন্নাহর বাইরে কোনো কিছু নেই এইজন্য বলছেন তীর তুমি আকাশে উড়তে থাকো তোমার দুইটা ডানা রয়েছে দুই ডানায় উড়তে থাকো মনে রাখবে তোমার দুই ডানার এক ডানায় থাকবে কোরআন আর এক ডানায় থাকবে সুন্নাহ কোরআন সুন্নাহর ডানা নিয়ে তুমি উড়তে থাকো উড়তে উড়তে তুমি এক সময় দেখবে এই দরবার ধরে তুমি মদিনাওয়ালার কামলাওয়ালা নবীর দর কদম ধরে জান্নাতের মাঝে পৌঁছে যেতে পারবে সুবহানাল্লাহ এইজন্য এজন্য মনে রাখতে হবে এজন্য খেয়াল রাখবেন যে আমরা যেই দরবারের প্রতি আপনারা যেই দরবারের প্রতি মুনতাসিব সেই দরবার আমাকে শরফ সেই দরবার দ্বারা আমি মর্যাদাবান্বিত আমি সম্মানিত এটার মূল কারণ হচ্ছে এই দরবার কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত ঠিক কিনা বলে এই দরবারের যিনি প্রতিষ্ঠা করেছেন গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দরবারকে প্রতিষ্ঠা করেছেন গাউসে পাক যেভাবে উসুল দিয়েছেন খাজা মুঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই তিনি যেভাবে তার তরিকার জন্য মূলনীতি নির্ধারণ করেছেন এই দরবারে প্রতিষ্ঠাতা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শেষ করার জন্য আমি প্রস্তুত আছি আমাকে বললেই হবে একটু ইঙ্গিত দিলেই হবে মাউতে আবিয়াদ যাহা উপবাসে ত্যাগে এবং সংযমে আয়ত্ত করা যায় আপনারা বলুন তো আপনারা যারা শ্রোতা রয়েছেন এখানে আপনারা মাউতে আবিয়াদের স্বাদ গ্রহণ করেছেন কয়জন আছেন আমি আমি হাত দেখতে চাই সাদা মৃত্যু মাউতে আবিয়াদ বাংলা অর্থ যেভাবে করা হয়েছে উপবাসে ত্যাগে এবং সংযমে যা আয়ত্ত করা হয় আপনারা কয়জন আছেন কয়টা হাত উঠাতে পারবেন যে আমি জীবিত থেকেও মাউতে আবিয়াদ সাদা মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করেছি মনে হচ্ছে যে পরিভাষাটা এই পরিভাষাটার সাথে আমি এতটা পরিচিত না ডিপলি ভাবে পরিচিত অবশ্যই পরিভাষা জানি কিন্তু ডিপলি আমি এটার সাথে এত পরিচিত না এত গবেষণা আমার নাই যার কারণে আমি এটা বলতে পারছি না আর নসেত তরিকতপন্থী যারা মনে রাখবেন প্রকৃত তরিকা যারা চর্চা করে প্রত্যেকেই প্রত্যেক রমজান মাসে এবং প্রত্যেক মাসে নফল রোজার মাধ্যমে বারবার মৌতে আবিয়াদের সাথে তার আলিঙ্গন করতে হয় ঠিক কিনা বলে মৌতে আলিঙ্গন করা ছাড়া
আপনার তো অন্তরাত্মা পরিশুদ্ধ হবে না মউতে আবিয়াদের সাথে আলিঙ্গন করা ছাড়া আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন আপনি তো মুত্তাকি হতে পারবেন না এজন্য আপনাকে মুত্তাকি হতে হলে আপনাকে সংযমী হতে হলে আপনার যে কুরিপুগুলো রয়েছে এই কুরিপুগুলোকে শেষ করে দিতে হলে প্রত্যেকটি মুহূর্তে আপনাকে মউতে আবিয়াদ তথা সাদা মউতের সাথে আপনাকে আলিঙ্গন করতে হবে তাকে তার সাথে তাকে কোলে টেনে নিতে হবে তার সাথে তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে আপনারা জানেন আমরা রোজা রাখি আমরা মাহে রমজানের রোজা রাখি আল্লাহ পবিত্র রোজা কেন দিয়েছেন এটার একমাত্র কারণ হচ্ছে যে এটাকে মাইজবান্ডার দরবার শরীফের পক্ষ থেকে মাউতে আবিয়াদ এই ইসতালাহ এই পরিভাষায় যেটাকে ব্যক্ত করা হচ্ছে আমি ফাঁকি দিয়ে একটা জিনিস বলে নেই যে এই উসুলে সাবার যে এখানে শিরোনামগুলো রয়েছে যেমন ফানা আনিল খালক তারপরে হচ্ছে ফানা ফানা আনিল ইরাদা ফানা আনিল খালক ফানা আনিল হাওয়া তারপরে মউতে আরবাআ এই যে চারটি রয়েছে এগুলো কেউ কেউ শুনে এগুলির ব্যাপারে নাক সিটকাইতে পারে এবং বলতে পারে এগুলির কোনো কোরআন হাদিসে অস্তিত্ব নাই বন্ধুরা আমার আমি একটা জিনিস বলে দিচ্ছি সহজ রুল আপনারা মনে রাখবেন একেবারে এটা যদি মনে রাখেন আপনাদেরকে এই উসুলে সাবার বিপরীতে কেউ কোনোদিন কিছু বলতে পারবে না আপনারা মনে রাখবেন আপনাদেরকে যদি কেউ বলে উসুলে সাবা এটা তো নতুন আবিষ্কার নতুন জিনিস কোরআন হাদিসে তো এটাকে পাওয়া যায় না সুতরাং এটা বেদাত বেদাত সাইয়্যা সুতরাং এটা গ্রহণ করা যাবে না তোমরা ভুল পথে আছো আপনি সাথে সাথে তাকে একটা জবাব দিবেন বন্ধু আপনি কি জীবনে তাফসীর পড়েছেন আপনি ওই আলেমকে বলবেন আপনি কি জীবনে তাফসীর পড়েছেন যদি আপনি তাফসীর পড়ে থাকেন আপনি কোন তাফসীর পড়েছেন আপনি কি উলুমুল কোরআন পড়েছেন আপনি কি আল কোরআন এন্ড সায়েন্স পড়েছেন আপনি কি তাফসীরের যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো আপনি পড়েছেন আপনি কি তাফসীরের মাঝে আম রয়েছে তাফসীরের মাঝে খাস রয়েছে মুশতারিক রয়েছে মুআউয়াল রয়েছে জাহির রয়েছে নাস রয়েছে মুফাসসার রয়েছে মুহকাম রয়েছে ইবারাতুন নাস রয়েছে দালালাতুন নাস রয়েছে ইক্তিদাউন নাস রয়েছে এভাবে তাফসীরের বিভিন্ন পরিভাষা রয়েছে এই পরিভাষাগুলো কি আপনি পড়েছেন যদি সে আলেম হয় সে বলবে যে হ্যাঁ এই পরিভাষাগুলোর সাথে তো আমি পরিচিত কারণ আমি তাফসীর নিয়ে পড়েছি এই জন্য পরিভাষাগুলো আমি জানি আপনি সাথে সাথে বলবেন বলেন এই পরিভাষাগুলোর কোনটার নাম রাসূল করিম সাল্লাম দিয়েছেন এই পরিভাষাগুলোর কোনটা পবিত্র কোরআনের মাঝে স্পষ্ট রয়েছে এই পরিভাষাগুলোর কোনটা পবিত্র হাদিসের মাঝে আছে এই পরিভাষাগুলোর কোনটা সাহাবায়ে কেরামদের থেকে নির্দিষ্টভাবে আসছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না কারণ কি কারণ উসুলে তাফসীরের মাঝে উসুলে তাফসীর যে বিষয়টা আপনি কালামুল্লাহ শরীফকে বোঝার জন্য তাফসীরের যে মূলনীতিগুলো আপনি অনুসরণ করেন এই মূলনীতিগুলো এইভাবে গ্রন্থ আকারে সংকলন করে রাসূল করিম সাল্লামের যুগে পাওয়া যায় নাই সংকলিত হিসাবে সাহাবায়ে কেরামের যুগেও পাওয়া যায় নাই দ্বিতীয় শতাব্দীতে কিছু কিছু পাওয়া আরম্ভ হয়েছে তৃতীয় শতাব্দীর দিকে এসে একেবারে ভালোভাবে একটা জ্ঞান শাস্ত্র আকারে এগুলাকে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে প্রথম শতাব্দীতে তো নাই এইভাবে পরিভাষা আকারে দ্বিতীয় শতাব্দীতে কিছু পাওয়া যাচ্ছে তৃতীয় শতাব্দীতে পূর্ণাঙ্গভাবে সংকলিত আকারে পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত ওলামায়ে কেরামদের গবেষণা অব্যাহত আছে বন্ধু আপনি যেই পরিভাষাগুলো খুঁজে পান নাই এই পরিভাষাগুলোর ব্যাপারে এখন আপনি কি বলবেন নবীর যুগে ছিল না আপনি কি বেদাত বলবেন সাহাবায়ে কেরামদের যুগে ছিল না আপনি কি বেদাত বলবেন তাবির যুগে ছিল না আপনি কি বেদাত বলবেন আতবাউত তাবেইনের যুগে ছিল না আপনি কি বেদাত বলবেন 200-300 হিজরির পরে এগুলো আবিষ্কার হয়েছে বা 200-300 হিজরির শেষের দিকে আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত নতুন নতুন পরিভাষা আসছে আপনি কি বেদাত বলবেন না সেটাকে আপনি বেদাত বলতে পারবেন না যদি আপনি তাফসীরের ক্ষেত্রে পরিভাষাগুলোকে বেদাত বলতে না পারেন তাহলে আমার সাথে আপনার একত্বতা পোষণ করতে হবে উসুলে সাবা এটা হচ্ছে সুফিজমকে তাসাউফকে অনুসরণ করা তাসাউফকে মানার একটা রাস্তা একটা মূলনীতি কতগুলো মূলনীতির নাম হচ্ছে উসুলে সাবা এজন্য আপনি উসুলে সাবার বিরোধিতা করতে পারবেন না এজন্য এখন থেকে প্রায় 600 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাই যিনি শাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন ওলামায়ে কেরাম সবাই ওনার ব্যাপারে জানেন বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ
দুইটাকে ধরা হয়। একটা হচ্ছে হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত একজন ইমাম ইমাম বদরুদ্দিন আল আইনি রহমাতুল্লাহ আলাই, যিনি 855 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল আজহার ইউনিভার্সিটির একেবারে পিছন দিকেই ওনার মাজার শরীফ রয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উমদাতুল কারি কিতাব লিখেছেন, বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। আরেকটা হচ্ছে ইমাম ইবনু হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাই, যিনি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল আজহার থেকে 2-3 কিলোমিটার দূরে ওনার মাজার শরীফ অবস্থিত। সেই ফাতহুল বারী প্রণেতা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই ফাতহুল বারী সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে নুখবাতুল ফিকর নুজহাতুন নাজর আলা নুখবাতুল ফিকর আও শারহ নুখবাতুল ফিকর আল হাদিস এন্ড সায়েন্স এর উপরে, উলুমুল হাদিস এর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিতাব লিখেছেন। এই কিতাবের মাঝে বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন টার্ম ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ইসতেলাহ কিতাবের মাঝে আসছে। তিনি নির্দিষ্ট একটা বিষয়ে বিভিন্ন ওলামায়ে কেরামদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তিনি এখানে আলোচনা করেছেন। আলোচনা করার পরে তিনি একটা সারাংশ টেনেছেন যে যদিও বিষয়টা এক, কিন্তু বিভিন্ন আলেম বিভিন্ন স্কলার বিষয়টাকে বিভিন্ন নামে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন, বিভিন্ন নাম দিয়েছেন, নামকরণ করেছেন, তাতে কিছু আসে যায় না। যদি মূল বিষয়টা সাব্যস্ত থাকে, নাম যেটাই হোক না কেন, কোনো অসুবিধা নেই। এই জন্য তিনি একটা কায়দা সেখানে নুখবাতুল ফিকারের মাঝে সুন্দর করে লিখে দিয়েছেন। কায়দাটা হচ্ছে লা মুশাহাতা আও ওয়ালা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষার মাঝে কোন ধরনের কার্পণ্যতা করা যাবে না। মূল বিষয় যদি ঠিক থাকে, যে যেভাবেই এটাকে উপস্থাপন করুক না কেন সে করতে পারবে। এই দ্বার, এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা রয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য ইমামদের গবেষণা অনুযায়ী, ইমামদের রেফারেন্স অনুযায়ী, ইমামদের উসুল অনুযায়ী, ইমামদের বাতলে দেওয়া পথ অনুযায়ী আমরা এখান থেকে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির সেই আসল দরে ওয়ালা মুশাহাতা ফিল ইসতিলাহ, সেই আসল দরে আমরাও বলতে পারি যে গাউসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহ আলাই কুদ্দিস সিররহু, তিনি যেই তরিকার দর্পণকে তরিকা, এই তরিকাকে সহজে মানুষের কাছে তুলে ধরার জন্য যেই 7টি মূলনীতি 7টি পরিভাষায় তিনি বর্ণনা করেছেন, এই পরিভাষাগুলো যদি আমি ধরে নেই, নির্দিষ্টভাবে এভাবে আগে ছিল না, কোনো অসুবিধা নাই বাবা। কারণ কি? কারণ ওলামায়ে কেরামগণ যে মূলনীতি দিয়েছেন সেই মূলনীতির আলোকে এটা প্রমাণিত। এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ে আপনি গবেষণা করবেন, দেখবেন যে কোরআন হাদিসের গভীরে প্রত্যেকটি বিষয়ে রয়েছে এবং আমাদের ইমামদের জীবনীর মাঝে প্রত্যেকটি বিষয়কে পাওয়া যায়। তো আমি যা বলতেছিলাম যে আপনার মাউতে আবিয়াদ, আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেক রমজানে মাউতে আবিয়াদ সাদা মৃত্যুর সাথে আলিঙ্গন করে থাকি। আবার আমরা যখন নফল রোজা রেখে থাকি, আমরা নফল রোজার সময়ও মাউতে আবিয়াদের সাথে আলিঙ্গন করে থাকি। এখন বলবেন যে আমি তো বুঝলাম না কিভাবে আমরা মাউতে আবিয়াদের সাথে আলিঙ্গন করি। মাউতে আবিয়াদের সংজ্ঞায় লেখা হয়েছে এটা উপবাসের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? উপবাসের মাধ্যমে হয়। এটা হয় ত্যাগের মাধ্যমে, সংযমের মাধ্যমে। এখন বলুন তো পবিত্র মাহে রমজানে বা অন্য সময় যে আমরা রোজা রাখি, রোজা রাখার মাধ্যমে কি আমরা উপবাস থাকি না? আপনারা কি উপবাস থাকা ছাড়া রোজা রাখেন? আমরা উপবাস থাকি না? আমরা উপবাস থাকি, রোজার সময় উপবাস থাকি, রমজানে অন্য সময় যে কোনো সময় আমরা রোজা রাখি, আমরা উপবাস থাকি, আমরা তখন সংযমী হই। তবে এখানে কিছু পার্থক্য রয়েছে। আল্লাহর ওলিদের মাউতে আবিয়াদের সাথে আপনি তিনভাবে আলিঙ্গন করতে পারবেন, অর্থাৎ তিনটা শ্রেণী মাউতে আবিয়াদের সাথে তিনভাবে আলিঙ্গন করবে। সকলের আলিঙ্গন কিন্তু একরকম হবে না। একটা আলিঙ্গন হবে যেটা হচ্ছে তবাকাতুল আওয়াম, আওয়ামদের একেবারে স্বাভাবিক শ্রেণীর যারা রয়েছে, একটা হচ্ছে তাদের স্তর, আরেকটা হচ্ছে তবাকাতুল খাওয়াস খাস লোকদের স্তর, আরেকটা হচ্ছে তবাকাতুল আখাস একেবারে আখাস লোকদের আউলিয়া কেরামদের পর্যায়ে যারা উপরস্থ পর্যায়ে যারা রয়েছেন তাদের স্তর। এই জন্য সিয়ামের আলোচনায় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি ইহিয়া উলুমুদ্দিনে উল্লেখ করেছেন, যেমনটাকে ব্যাখ্যা করেছেন হাফিজ মুরতাদা আজ-জাবিদি রহমতুল্লাহ আলাই, যিনি 1205 হিজরিতে ইন্তেকাল করেছেন, হানাফি মাযহাবের অন্যতম একজন মুহাদ্দিস ছিলেন, হাফিজ ছিলেন, 22 খণ্ডে ইহিয়া উলুমুদ্দিনের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। এটার নাম দিয়েছেন ইতহাফু আসাদাত আল মুত্তাকিন ফি শারহ ইহিয়া উলুমুদ্দিন। এই কিতাবগুলোর মাঝে এবং আরো বিভিন্ন কিতাবে পাওয়া
পাওয়া যাবে যে সিয়াম সালাসাতু আকসাম উপবাস থাকা রোজা রাখা সংযমী হওয়া এটা তিনটা তবাকা সালাস তবাকাত এটার তিনটা তবাকা রয়েছে এক ধরনের সংযমী হচ্ছে যেটা আম লোকদের সেটা কিভাবে যে আপনি রোজা রাখলেন সাহরির সময় আপনি খেলেন আবার আপনি যখন মাগরিবের সময় হলো আজান হলো সূর্য যখন অস্তমিত হলো তখন আপনি রোজাকে ভেঙে ফেললেন রোজা শেষ হয়ে গেল আপনি এখানে উপবাস রইলেন দুইটা অঙ্গকে আমরা উপবাস রাখি যেটা একেবারে সকলে কমন একটা হচ্ছে মুখকে আমরা উপবাস রাখি আরেকটা হচ্ছে আমাদের লজ্জাস্থানকে আমরা উপবাস রাখি সংযত রাখি এটা একেবারে সকলের জন্য কমন তো আওয়াম শ্রেণী একেবারে নিচের পর্যায়ের যেটা সেটা হচ্ছে তারা শুধু এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গকে সংযত রাখে কিন্তু তারা গীবত বর্জন করে না মিথ্যা বর্জন করে না গুনাহের অন্যান্য কাজগুলোকে তারা বর্জন করে না যদিও একদিক থেকে তারা সংযমী হচ্ছে একদিক থেকে যদিও তারা উপবাস থাকছে কিন্তু তারা যেহেতু গুনাহ থেকে মুক্ত নয় গীবত থেকে মুক্ত নয় অন্যান্য তাসকিয়া তাদের যেহেতু অর্জিত হচ্ছে না তাহারা যেহেতু অর্জিত হচ্ছে না এই জন্য তাদের তবাকাটা হচ্ছে একেবারে নিচে এটা হচ্ছে তবাকাতুল আওয়াম যেটাকে আমরা বলতে পারি যে এই মউতে আবিয়াদের সাথে এই স্তরে যারা রয়েছেন তারা একেবারে স্বাভাবিকভাবে আলিঙ্গন করেন কিন্তু এটা কাম্য নয় এটা আল্লাহর দরবারে কবুল না এই জন্য রাসূল করিম সাল্লামা হাদিস পাকের মাঝে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রোজায় ওই ব্যক্তির উপবাসে ওই ব্যক্তির সংযমের আল্লাহর কোনো দরকার নাই যে ব্যক্তি রোজা ও উপবাস রয়েছে কিন্তু লা ইয়াদাহ ইসমান সে পাপ বর্জন করছে না সে গীবত বর্জন করছে না এটার কোনো দরকার আমার আল্লাহর নাই দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যেখান থেকে প্রশংসা আরম্ভ তবাকাতুল খাওয়াস যেটা খাসদের মউতে আবিয়াদ আপনি বলতে পারেন দ্বিতীয় নম্বরের সেটা হচ্ছে যে যারা তাদের মুখকে পানাহার থেকে বিরত রাখে লজ্জাস্থানকে সকল ধরনের গরহিত কাজ থেকে বিরত রাখে এবং তাদের আল জাওয়ারে হাত থেকে আরম্ভ করে চক্ষু থেকে আরম্ভ করে চক্ষু দিয়ে পর্দাহীন কোন জিনিসের দিকে তাকায় না কাজ করে না হাত দিয়ে অন্যায় কাজ করে না শরীরকে সকল অপরাধ থেকে মুক্ত রাখে এটা হচ্ছে প্রশংসনীয় এই জন্য এই তবাকাকে ধরা হয়েছে এটা হচ্ছে তবাকাতুল খাওয়াস এই এই জায়গায় এসে সে তার চেহারাকে সে তার মুখকে পেটকে লজ্জাস্থানকে শুধু সে মৃত্যুর স্বাদ আস্বাদন করায় নাই বরং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহেরান বাতেনান স্পষ্ট প্রকাশ্যভাবে আভ্যন্তরীণভাবে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছে এই জন্য এটা হচ্ছে তবাকাতুল খাওয়াস এবং মাউতে আবিয়াত সারা মৃত্যু তারপরে যেটা আখাসুল খাওয়াস যেটা একেবারে উপরের স্তরের সেটা হচ্ছে যে আপনার ওই তবাকাতুল আউলিয়া এটা সাধারণত আউলিয়া কেরামদের স্তর আমার মতো পাপী আমার মতো গোলাম এটা পারবে না আউলিয়া কেরামদের দরবারে রুসিলায় আওলাদে রাসূলদের দরবারে রুসিলায় যদি আল্লাহ কবুল করেন তাহলে পারবো ইনশাআল্লাহ তাআলা সেটা হচ্ছে যে নিজের মুখকে পানাহার থেকে বিরত রাখা লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বিরত রাখা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একেবারে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সকল ধরনের পাপ থেকে জাহেরান বাতেনান স্পষ্ট অস্পষ্ট সব কিছু থেকে বিরত রাখার সাথে সাথে আম্মা সিওয়াল্লাহ আইয়ুতাহহিরা কালবাহু আম্মা সিওয়াল্লাহ তার অন্তরকে আল্লাহ আল্লাহ বাদ দিয়ে যা কিছু রয়েছে সব কিছু থেকে অন্তরকে মুক্ত রাখা অর্থাৎ অন্তরের মাঝে শুধু কে থাকবে শুধু আল্লাহ থাকবে এছাড়া কেউ থাকবে না এটা হচ্ছে মাউতে আবিয়াদ এটার সর্বোচ্চ স্তর আর এই স্তরে যারা গিয়েছেন তারা হচ্ছেন হক্কানি আউলি কেরাম সুতরাং আমরা যে স্তর অর্জন করার আমরা তবাকাতুল আওয়াম যেটা একেবারে স্বাভাবিক স্তর যেটা এটা আমাদের দরকার নাই আমরা এটার থেকে উত্তরণ হয়ে আমরা দ্বিতীয় স্তরের চেষ্টা করব আর আল্লাহর দরবারে সব সময় কামনা করব আল্লাহ তুমি আমাদেরকে মাউতে আবিয়াদের সর্বোচ্চ স্তর যেটা সংযমের সর্বোচ্চ স্তর যেটা তবাকাতুল খাওয়াস আখাসুল খাওয়াস যেটা তুমি আমাদেরকে সেটা দান করে সকলে বলুন আমিন বন্ধুরা আমার তারপরে এই ব্যাপারে আমি আর আলোচনা করছি না তারপর হচ্ছে মাউতে আসওয়াদ বা যেটাকে বলা হয় কালো মৃত্যু এখানে যেটা লেখা হয়েছে শত্রুর শত্রুতা এবং ও নিন্দাতে অর্জন হয় যেটা এটা অনেক বড় একটা দরজা এটা কিন্তু সবাই পারে না আমাকে
আমার ব্যাপারে একজন নিন্দা করলো আমার ব্যাপারে একজন সমালোচনা করলো আমার যদি উপস্থাপনায় ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন অনুরোধ করছি এটা আমি আমার জন্য শারাফ মনে করব কারণ এই টার্ম এই এস্তালাগুলো আপনারা এগুলো এই দরবার থেকে উপহার জাতিকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন সুতরাং আমার প্রেজেন্টেশনে যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন আমি অত্যন্ত গর্ববোধ মনে করব তো দেখেন যে আমার ব্যাপারে যদি কেউ সমালোচনা করে আমি কি খুশি হব না রাগ হব বলুন আমি স্বাভাবিক একজন মুসলমান হিসেবে আমি কি খুশি হব না রাগ হব আমি খুশি হব আমি তো রাগ করব যে ব্যক্তি আমার সমালোচনা করছে আমি রাগ করব না যে ব্যক্তি আমার গীবত করছে আমি কি তার প্রতি রাগ করব না যদি আমার কাছে তারে পায় আমি তাকে হয়তো মেরেও ফেলব তাকে আমি আঘাত করব কারণ এটা তো এত বড় একটা খারাপ জিনিস রাসূল করিম সাল্লামের প্রতি আল্লাহ ওহী করেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আয়াত নাজিল করে রাসূল করিম সাল্লাম সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন কোরআনে আয়াত নাজিল হয়েছে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা একজন আরেকজনের গীবত চর্চা করবে না একজন আরেকজনের সমালোচনা করবে না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনে পিছনে নিন্দাকারী সমালোচনাকারী সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন এটাই হচ্ছে তাসাউফ এগুলো আজকে আমাদের অনেকের মাঝেই নাই আজকে মুরিদরা বিভিন্ন দরবারের মুরিদরা দাবি করে আমি আমার হুজুর কেবলার কদমের কাছে এসে আমি মুরিদ হয়ে গিয়েছি আমি হচ্ছি আমি মুরিদ হয়েছি হুজুর কেবলা আমার মুরাদ আমি মুরিদ হয়ে গিয়েছি হুজুর কেবলার সামনে আমি মৃত লাশের মতো মানে কি অর্থাৎ দেখবেন যে মৃত লাশকে গাসসাল যিনি গোসল দেয় তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু নাড়াতে পারেন কারণ মৃত লাশের তখন ক্ষমতা আছে কি নাই সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ রলিদের তো ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাদের ক্ষমতা রূহ কবজ করার পরে আরো বেড়ে যায় ঠিক কি না বলেন কিন্তু আমার মতো স্বাভাবিক পাবলিক আমার মতো আব্দুল্লাহর তো কোনো ক্ষমতা নাই এজন্য আমাকে যে গোসল দেওয়াচ্ছে আমাকে যে গোসল দিচ্ছে সে যেভাবে আমাকে নাড়াচ্ছে ঠিক আমি তেমনি ভাবে নড়ছি আমাকে সে যা করছে আমি তাই সেখানে করতে বাধ্য হচ্ছি মুরিদ তারও ধারণা তার আকীদা এটা আমি আমার পীরের সামনে কেমন কা আল মাইয়িত ইনদাল গাসাল যেমনটা মাইয়িত গাসালের কাছে যে গোসল দেয় সে ওই ব্যক্তির কাছে মাইয়িত যেমন একেবারে শক্তিহীন তার কিছুই নাই পাওয়ারলেস কোনো কিছু করার তার কোনো শক্তি নাই ঠিক একজন মুরিদ পীরের সামনে ওই রকম যখন হবে তখনই ওই মুরিদ আস্তে 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 মুরিদের দরজা থেকে দারাজাতুল ফানা ফানায়ের দরজায় সে বসতে পারবে ঠিক কিনা বলে এই দরজাটা তখন তারে অর্জিত হবে তো আমি যেটা বলতেছিলাম যে আপনার সমালোচনা যখন কেউ সমালোচনা করে তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা বেজার হয়ে যাই আমরা স্বাভাবিকভাবে সেটাকে ভালোভাবে আমরা নেই না আমাদেরকে যে নিন্দা করে আমরা সেটাকে ভালোভাবে নেই না আমাদের সাথে যারা শত্রুতামি করে ভালোভাবে নেই না কিন্তু বন্ধু আপনি দেখেন আপনার যে গীবত করলো আপনার যে সমালোচনা করলো এই এই যে যেই বদ গুণটাকে কেন্দ্র করে করলো এটা যদি আপনার মাঝে থাকে এটা কি আপনার জন্য একটা অপরচুনিটি একটা সেই একটা সুযোগ না আপনি আপনাকে সংশোধন করে নেওয়ার জন্য এটা তো অবশ্যই আপনার জন্য সুযোগ আর এটা আউলিয়া কেরাম এটা সত্যিকার পীর মাশায়েখদের কাছে যারা তাসাউফ চর্চা করে এই শিক্ষাটা তারাই ধারণ করতে পারে সবাই কিন্তু এটা পারে না সবাই পারবেও না তুমি আমার সমালোচনা করছো আপনি আমার সমালোচনা করেছেন আমার মান সম্মান নিয়ে আপনি খেলা করেছেন আমি তো আপনার প্রতি রাগ করব কিন্তু না আপনি আমার সমালোচনা করে আমাকে আখেরাতে খুসরানুম মুবিন খুসরানে খালেদ প্রকাশ্য এবং একেবারে স্থায়ী যেই আমার ধ্বংস সেই ধ্বংস থেকে তো আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন আপনি কি আমাকে বাঁচিয়ে দেন নাই আপনি আমার ভুলটা ধরে দিয়েছেন আপনি আমাকে আমার উপকার করেছেন আপনি তার থেকে তার সেটাকে রিসিভ করে আপনার নিজের ভুলটাকে শুধরিয়ে নিয়ে আপনার অন্তরের মাঝে অহংকার হিংসা গর্ব এবং আমিত্বের যেই কুরিপু ছিল সেটাকে আপনি মৃত করে শেষ করে দিয়ে আল্লাহর জন্য নিজেকে তৈরি করা এটাই হচ্ছে মাউতে আসওয়াদ এটার জন্য তৈরি হতে হবে বন্ধুরা আমার এই মৃত্যু মনে রাখবেন মাউতে আসওয়াদ এটা অনেক বড় আমার জানি না আমার এক্সপ্লেনেশনে অন্যদিকে চলে আসছে কিনা কিন্তু আমি যেটা বলেছি এটা যদি এইভাবেই মাউতে আসওয়াদ হয়ে থাকে বন্ধুরে এটা যার অন্তরের মধ্যে না আসবে মনে রাখবেন আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবেন না আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যেতে পারবেন না আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুরিদ হতে পারবেন না এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম
যে যাদেরকে আল্লাহ ইল্লাল্লাযীনা সাবারু যাদের ধৈর্য রয়েছে তারা ছাড়া এটাকে কেউ অর্জন করতে পারে না এবং যাদের হজ আযীম রয়েছে আল্লাহ যাদেরকে মহান হজ দিয়েছেন সৌভাগ্যবান বান্দা আল্লাহ যাদেরকে করেছেন তারা এটা পারে তারা ছাড়া এটা অন্য কেউ পারে না আল্লাহ আমাদেরকে মউতে আবিয়াদ এবং মউতে আসওয়াদের সাথে আলিঙ্গন করার তৌফিক দান করুন বলুন আমিন আর দুইটা একেবারে তাড়াতাড়ি শেষ করছি মউতে আহমার যেটার সাথে পিছনের গুলোর সাথেও অত্যন্ত সম্পর্ক রয়েছে দেখেন কিভাবে সাজিয়েছে ধারাবাহিকতাটা কিভাবে আসছে আপনি যখন মউতে আবিয়াদের লেবাস যখন আপনি পরিধান করবেন বন্ধু তখন দেখবেন যে বাকি যে মউতগুলো আছে এগুলোকে আপনি সহজে আলিঙ্গন করতে পারবেন এগুলোকে আপনি সহজে রিসিভ করতে পারবেন এজন্য প্রথমে মউতে আবিয়াদ আনা হয়েছে তারপরে মউতে আসওয়াদ তারপরে মউতে আহমার তারপরে মউতে আখদার মউতে আহমার যাবতীয় অতি লোভ এবং কাম ভাব পরিহার করে পরিহার করা সবকিছু থেকে নিজেকে বিরত রাখা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিশেষ করে আমার নিজের সমালোচনা আমি করছি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কাম ভাবকে ত্যাগ করতে পারি না আমাদের লোভ লালসাকে আমরা ত্যাগ করতে পারি না লোভ লালসার মাঝে আমরা ডুবে আছি ঠিক কিনা বলেন আমাদের এমন কে আছেন এখানে আমি আপনাদেরকে বলছি আপনারা যারা মঞ্চে আছেন আমরা কি একজন একটু হাত তুলে দেখাতে পারবো যে আমার মাঝে লোভ লালসা কাজ করে না যাবতীয় দুনিয়াবী লোভ লালসা কাম ভাবনা থেকে আমি আমার নিজেকে হেফাজত করতে পেরেছি বরুন এরকম কেউ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই মুরব্বীকে আল্লাহ এই দরবার শরীফের সত্যিকারের মুরিদ হিসেবে কবুল করেন বলুন আমিন এবং উনি যদি সত্যিকারের সেই দরজা অর্জন করে থাকেন আল্লাহ আওলাদ রাসূলদের বরকতে আমাদের সবাইকে সেই দরজা অর্জন করার তৌফিক দান করেন বলুন আমিন আলহামদুলিল্লাহ একটি হাত আমরা পেয়েছি জানি না সত্য কিনা আমরা দোয়া করব আল্লাহ যেন সেই হাতটিকে সত্য করে দেয় আমিন এটাই হচ্ছে এই দরবার শরীফের কারামা এটা অনেক বড় একটা দাবি এটা সহজ না আপনি আপনার আপনি আপনার লোভ লালসা কাম ভাব সব লোভ লালসা কাম ভাব সবকিছুকে আপনি ত্যাগ করা এটা কিন্তু সহজ কথা নয় আপনি সবকিছুকে ত্যাগ করতে হবে এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমাইয়ুকা শুহা নফসিহি তার অন্তরের যাবতীয় লোভ লালসা এবং অন্তরের কার্পণ্যতা জটিলতা সবকিছু থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারবে যে ব্যক্তি মুক্ত হতে পারবে আল্লাহ তার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তার জন্য সুসংবাদ তিনি ঘোষণা করে দিয়েছেন এজন্য লোভ লালসা থেকে বাঁচতে হবে প্রত্যেকটি মানুষ আমরা প্রত্যেকটি মুহূর্তে লোভ লালসা কাম ভাবের সাথে আমরা সম্পৃক্ত এবং তরিকতের পথে আগানোর জন্য সবচেয়ে বড় বাধা যেটা সেটাই হচ্ছে লোভ লালসা আমার কোন দিকের লোভ নাই আমার চোখের লোভ রয়েছে আমার মুখের লোভ রয়েছে আমার জিহ্বার লোভ রয়েছে আমার পেটের লোভ রয়েছে আমার লজ্জাস্থানের লোভ রয়েছে আমার হাতের লোভ রয়েছে আমার পায়ের লোভ রয়েছে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় যা কিছু রয়েছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে লোভ রয়েছে আমরা যদি তাসাউফের দরবারে এসে তরিকতের দরবারে এসে এই লোভগুলোকে যদি আমরা বর্জন করতে না পারি তাহলে কি তাহলে বলুন আমরা কি প্রকৃত মুরিদ হতে পারবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শামাইলুল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মাঝে উল্লেখ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রায় বলতেন যে আমরা মাসের পর মাস এক মাস দুই মাস চলে যেত আমরা আমাদের সুলার মাঝে আগুন জ্বালাতাম না আমাদের সুলার মাঝে আগুন জ্বলত না আগুন জ্বালাতাম না নবীর সুলায় চিন্তা করেন কার সুলায় আগুন জ্বলত না নবীর সুলায় সেই কোন নবী কুল কায়নাতের সরদার যার কুদরত যার কদম মোবারকে আল্লাহ দুনিয়া আখেরাতের দুনিয়ার সকল ধন ভান্ডারকে সব কিছুকে আল্লাহ যার কদম মোবারকের নিচে স্থাপন করে দিয়েছেন নবীর আহ্বানের শুধু অপেক্ষায় ছিল সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে এইজন্য বলেছেন ফুদ্দিলতু বিসিত্তিন অন্য জায়গায় বলেছেন ফুদ্দিলতু বিখামসিন আমাকে বিশেষ ছয়টা জিনিসের মাধ্যমে অন্যান্য নবী রাসূলদের উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মাঝে পাঁচটা ছয়টাকে বলেছেন কিন্তু সব হাদিস মিলালে দেখা যায় আমার নবী রাহমাতুল্লিল আলামিন হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত অসংখ্য অগণিত দিক থেকে মর্যাদা দিয়েছেন যেটা কল্পনা করে শেষ করা যাবে এই জন্য তাফদিল তাফদিলুর রাসূল
নামে ইমাম ইবনুল মুলাক্বিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ইমাম ইমাম আস-সালিহী শামি রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 500 বছর আগে সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খাইরুল ইবাদ কিতাবের মাঝে যে তাফদীলুর রাসূল সাল্লামের বিশাল লিস্টি তিনি করেছেন প্রায় কয়েকশো ফজিলতের কথা তিনি উল্লেখ করেছেন যেই ফজিলতগুলো আল্লাহ আমার নবীকে দিয়েছেন অন্য কোন নবীকে দেন এজন্য তো কবি বলেছেন লিকুল্লি নাবিগিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীকে আল্লাহ যে ফজিলতগুলো দিয়েছেন এক 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 করে বাবা আদম থেকে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবগুলোকে যদি আপনি এক এক করে গণনা করেন দেখবেন যে সবগুলো রাহমাতুল লিল আলামিন নূরুন নবী হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ দিয়ে দিয়েছেন বরং আল্লাহর হাবিবের মাঝে তার চেয়ে অনেক 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 বেশি রয়েছে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য এক হাদিসের মধ্যে বলছেন আমাকে পাঁচটা অথবা ছয়টা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যেগুলো অন্যদেরকে দেওয়া হয় নাই এর মাঝে একটা হচ্ছে উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি আল্লাহু আকবার উতিতু আমাকে উপহার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিমাফাতিহি খাযাইনিল আরদি জমিনের নিচে যত ধনভাণ্ডার রয়েছে যত খনি রয়েছে সব খনির চাবিকাঠি আল্লাহ আমি নবীকে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওনার দুনিয়া থেকে পর্দা করার আগে আগে তিনি কিন্তু বলে গিয়েছিলেন যে একটা জিনিসের ব্যাপারে তিনি ভয়ে উম্মতের সামনে আশঙ্কা প্রকাশ করেছিলেন আরেকটা জিনিস তিনি গর্ববোধ করে বলেছিলেন দুইটা জিনিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আল সহিহাইন কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার মাত্র তিন দিন পূর্বে এটাকে উল্লেখ করেছেন অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মাঝে এটাকে উল্লেখ করেছেন বুখারী শরীফের মাঝেও রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নি লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি আমি আমার উম্মতের ব্যাপারে এই ভয় পাচ্ছি না কখনো কিয়ামত পর্যন্ত যে আমার পরে আমার উম্মত মুশরিক হয়ে যাবে অর্থাৎ আমি নবী হয়ে আমার উম্মতের জন্য এই সার্টিফিকেট দিচ্ছি এই গ্যারান্টি দিচ্ছি আমার উম্মত কিয়ামত পর্যন্ত আর মুশরিক হবে মুসলমান হওয়ার পরে ইসলামে দাখিল হওয়ার পরে আর তাকে কেউ মুশরিক বলতে পারবে না সুবহানাল্লাহ বলেন সুতরাং বন্ধু কথায় কথায় আমাদেরকে মাজার শরীফ জিয়ারতের কারণে বিভিন্ন কারণে আমাদেরকে পীর মাশায়েকদের কদমের কাছে যাওয়ার কারণে আমাদেরকে যে তোমরা মুশরিক বলবা তোমাদের এই দাবি মিথ্যা কারণ কি তোমরা এমন দাবি করছো যেই দাবির বিপরীতে নূর নবী জিন্দা নবী হায়াত নবী সাক্ষ্য দিয়েছে ঠিক কিনা বলেন কারণ নূর নবী বলেছে ইন্নি লা খাফু আলাইকুম আমি ভয় পাচ্ছি না আমার কোনো আশঙ্কা নাই আন্তশরিকু বাদি আমি আশঙ্কা করছি না যে আমার পরে তোমরা মুশরিক হয়ে যাবে বরং একটা জিনিসের ভয় পাচ্ছি সেটা হচ্ছে ইন্নি আখাফু আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা লোভ লালসায় কামনা বাসনায় এমন ভাবে চারদিক থেকে তোমরা বেষ্টিত হয়ে যাবে শেষ পর্যন্ত দুনিয়ার প্রতিযোগিতায় তোমরা মজ্জিত হয়ে যাবে দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যাবে দিনদারিকে তোমরা ছেড়ে দিবে এটার থেকেই দিন দিনদারির পথে আসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আশঙ্কা আমাদের ক্ষেত্রে যেন নাও হয়ে যায় এই জন্যই মউতে আসওয়াদ এই জন্যই মউতে আহমার এটার আনয়ন করা হয়েছে এবং মউতে আহমারের মাধ্যমে সেই মেসেজ দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু পেয়েছেন সবকিছু ওনার কদম মোবারকের নিচে ছিল কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের সুলার মাঝে দুই মাস হয়ে যেত এক মাস হয়ে যেত সুলে আগুন জ্বলত না তাহলে আম্মা জান আপনারা কি খেতেন মানুষ কি খাওয়া ছাড়া বাঁচতে পারে মানুষের তো খাওয়া দরকার আছে আম্মা জান আপনারা কি খেতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইল্লাল আসওয়াদাইন দুইটা কালো কালো জিনিস খেয়ে তাও প্রতিদিন যে আমরা কয়েকবার খেতাম তাও না দিনে দুইবার বা তিনবার বা একবার আল আসওয়াদাইন খেয়ে খেয়ে আমরা মাসের পর মাস দিন অতিবাহিত করতাম আসওয়াদাইন কি অর্থাৎ দুইটা কালো জিনিস একটা হচ্ছে খেজুর আরেকটা হচ্ছে পানি এই দুইটা জিনিসের উপরে আমরা মাসের পর মাস চলে যেত রুটিও নাই আরব দেশের সেই শ্রেষ্ঠ খাবার যেটাকে সারিদ বলা হয় রুটিও নাই গোশতও নাই অন্য কোনো খাবারও নাই অথচ যার কদমের নিচে আল্লাহ সব কিছু সব খনিগুলো যার কদমের নিচে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন বলুন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে নবীর উম্মত হিসেবে নবীর গোলাম হিসেবে আওলাদ রাসূলদের গোলাম হিসেবে এবং তাসাউফের অনুসারী হিসাবে এই সবক কি শুধু নবীর জন্য না আমাদের জন্য এই সবক কি আমাদের জন্য না আমাদের এটা দরকার আছে না আমাদেরও এটা আনতে হবে আমি
এই দরবার শরীফের আউলিয়া কেরামদের যদি আমি কোনো কিছু বর্ণনা করি আমার ভুল হয়ে যেতে পারে এইজন্য যাদের সিলসিলা ধরে এই দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে সেই একজন মুরব্বির একটা রেফারেন্স আমি দিচ্ছি আমাদের সেই কাদেরিয়া সিলসিলার যিনি প্রতিষ্ঠাতা সাইয়্যিদি মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আপনারা অনেক বেশি জানেন উনি একটা কথা সব সময় অত্যন্ত গর্বের সাথে তিনি বলতেন মুরিদদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বলতেন যে মাকাসতু 25 সানাতান ফি বারারি বক ফি বারারি ইরাকি ও খারাবিহা যে 25 বছর পর্যন্ত ইরাকের অলি গলিতে বিভিন্ন জায়গায় যেই জায়গাগুলোতে মানুষ সাধারণত ঘুরে না 25 বছর পর্যন্ত আমি এই সকল জায়গাগুলোতে ঘুরেছি এই সকল জায়গাগুলোতে আমি অবস্থান করেছি 25 সানাতান 25 বছর পর্যন্ত আমি কি খেয়েছি وكنت اكل من نبات الارض জমিনের তৃণলতা যেগুলো কিন্তু মানুষ খায় না যেগুলো মানুষের খাবার না জমিনের তৃণলতা খেয়ে আমি 25 বছর পর্যন্ত সময় কেটেছি কাটিয়েছি সুবহানাল্লাহ জমিনের তৃণলতা মুরগি নাই গোশত নাই রুটি নাই হালুয়া নাই ভালো মানের কোনো খাবার নাই জমিনের তৃণলতা গাউসে পাক আপনার যখন পিপাসা লাগতো আপনি কি করতেন তিনি তখন বলছেন যে ওয়াশরাবু মিম্মাইন নাহরি আমি নদীর লোনা পানি নদীর লবণাক্ত পানি নদীর পানি যে পানি এত সুস্বাদু নয় মিষ্টি পানি নয় আমাদের মতো মিনারেল ওয়াটারের পানি টিউবওয়েলের পানি তারপরে এত ভালো পানিও না কয়দিন 25 বছর পর্যন্ত এইভাবে আমি কাটিয়েছি ওয়াকুনতু সাল্লি সালাতাল ফজ সালাতাল ইশাই বিউদুইল ফজরি এখানে বর্ণনায় বিভিন্ন ধরনের ইবারত রয়েছে কেউ কেউ বলতেছেন যে গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 25 বছর পর্যন্ত অন্য বর্ণনায় 40 বছর এশার উযু দিয়ে ফজর নামাজ পড়েছেন কিন্তু আমি যে বর্ণনা পেয়েছি এটা হচ্ছে তিনি বলছেন এশার উযু দিয়ে ফজর না কারণ এশা তো এখন হয়ে গেল কয়েক ঘন্টা পরেই তো ফজর চলে আসবে এটাও কিন্তু অনেক তপস্যার বিষয় অনেক মুজাহাদার বিষয় গাউসে পাকের উল্টাটা বলছেন যে বিউদুইল ফজরি ফজরের সময় আমি উযু করেছি ওই উযু দিয়ে জোহর পড়েছি ওই উযু দিয়ে আমি আসর পড়েছি ওই উযু দিয়ে মাগরিব পড়েছি এবং ওই উযু দিয়ে আমি এশাও পড়েছি সুবহানাল্লাহ কয়দিন একদিন দুই দিন তিন দিন না 25 সানাতান 25 বছর পর্যন্ত এভাবে সাল্লাইতু বিউদুইল ফজরি আল ইশা আমি ফজর নামাজের উযু দিয়ে আমি এশার নামাজ পড়েছি কিভাবে তপস্যা করেছেন কিভাবে মুজাহাদা করেছেন নিজেকে বিলীন করে দিয়েছেন শেষ করে দিয়েছেন এই জন্য গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যারা লেখেন তারা বিশেষ করে ইমাম আত-তাদিফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আশ-শাতনফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য গণিত মোল্লামা কেরাম রয়েছেন গাউসে পাকের জীবনী লিখতে গিয়ে ওনারা এক মা এবং এক সন্তানের আলোচনাটাকে বিশেষ করে নিয়ে আসেন যে মা এক বুড়ি মা তার সন্তানকে গাউসে পাকের দরবারে নিয়ে আসলেন হুজুর আমার সন্তান তো আপনার মতো গাউসে পাক হতে পারবে না অলি হতে পারবে না কিন্তু আপনার শিষ্যে আপনার ছাত্র যদি হতে পারে তাহলে আমার সন্তানটাও তো আল্লাহর অলি হতে পারবে আমি আমার সন্তানকে আপনার কদমে দিয়ে যাচ্ছি আপনার কদমের গোলামি করবে যেমনটা দেখা যায় বাবারা ছোট ছোট সন্তানদেরকে আওলাদের রাসূলদের দরবারে দিয়ে যায় পীর মশাইখদের দরবারে গোলামি করার জন্য দিয়ে যায় আগে খাদেম হতে হবে মনে রাখবেন খাদেম হওয়া ছাড়া বড় হওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওনার বয়স মাত্র 10 বছর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের গোলামি করার জন্য খেদমত করার জন্য নিয়ে আসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেদমত করেছেন এই জন্য সব জায়গায় উনি গর্বের সাথে বলতেন খাদিমতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 20 সানাতান 10 সিনিনা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি বিশেষ ভাবে 10 বছর আমি ওনার খাদেম ছিলাম সুবহানাল্লাহ এই জন্য আগে খাদেম হতে হবে বাবা এই জন্য দেখা গিয়েছে যে যত বড় তাওয়াজ্জু ফায়েজ আল্লাহর ওলিদের থেকে পেয়েছে তার হিস্টরি আপনি খুঁজে দেখবেন সে ওনার ওলির কদমের কাছে বেশি সময় দিয়েছে ওলির জন্য ফানা হয়ে গিয়েছে যখন ওলির জন্য ফানা হয়ে গিয়েছে কদম মোবারকের গোলাম হয়েছে তখন মদিনা ওয়ারাল কামলে ওয়ালার কদম মোবারক থেকে ফায়েজ আসতে আসতে সেই ওলির কদম দিয়ে ওই মুরিদের সিনার মধ্যে ঢুকেছে ঠিক কিনা বলেন যার কারণে جا
যার কারণে ওলির দরবারে আসলে ওই ওলির জন্য যখন আপনি ফানা হয়ে যাবেন ওলির দরবারে যখন আসবেন গাউসে পাকের বাড়ির মতো চোরের মতো চোর এসে আব্দাল হয়ে গিয়েছে এই জন্য খারাপ মানুষগুলো এসে আল্লাহর ওলিদের দরবারে ভালো মানুষ হয়ে যায় যাই হোক সেই মা তার সন্তানকে দিয়ে গেলেন বললেন যে হুজুর আপনার খেদমতে দিয়ে যাচ্ছি মা কয়েকদিন পরে আবার আসলেন আসার পরে দেখলেন যে ছেলেকে দিয়ে গিয়েছে একেবারে চিকন হয়ে গিয়েছে এবং পুরা শরীর বিশেষ করে এই যে আপনার চক্ষু এবং চেহারা হলুদ হয়ে গিয়েছে আমরা জন্ডিস বলে থাকি বা হলদা পালং বলে থাকি মা অত্যন্ত কষ্ট পেলেন যে আমার ছেলে যখন আসলো এখানে হৃষ্টপুষ্ট ছিল এখন ছেলের কি অবস্থা তখন মা তিনি গাউসে পাকের কাছে গেলেন দেখলেন যে গাউসে পাকের সামনে তাজা রুটি উনি উন্নত মানের রুটি খাচ্ছেন এবং ওনার সামনে চিকেন ফ্রাই রয়েছে মুরগি ভুনা মুরগি রয়েছে গাউসে পাকের সামনে তিনি গিয়ে অত্যন্ত কষ্ট পেলেন গাউসে পাককে বললেন হুজুর আমার সন্তানকে আপনি যদি এক টুকরা রুটি দিতেন আপনার সামনে যে রুটি আছে এক টুকরা রুটিও যদি দিতেন তাহলে তো আমার সন্তানটা একটু স্বাস্থ্যটা তার ভালো থাকতো সে ক্ষুধা নিবারণ করতে পারত আমি আমার সন্তানের সামনে গিয়েছি আমার সন্তানের সামনে কিছু কিছু রুটির টুকরা পেয়েছি এগুলি মানুষ স্বাভাবিকভাবে খায় না এগুলি আমরা দিয়ে দিই আমরা কাকের খানা হিসাবে মুরগির খানা হিসাবে দিয়ে দিই আমার সন্তানের সামনে এই রুটি আপনি যদি এখান থেকে একটু দিতেন হুজুর তাহলে তো আমার সন্তান আরেকটু ভালো থাকতো গাউসে পাক তখন বললেন দেখেন আল্লাহর ওলিদের দরবারে আসলে আপনার মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে মাউতে আহমারের সবক গাউসে পাক কিভাবে দিচ্ছেন লোভ লালসা শেষ করে দিতে হবে নিজের কামনা বাসনা সবকিছু শেষ করে দিতে হবে গাউসে পাক বললেন মা দেখো গাউসে পাক এতক্ষণ যে মুরগিটা খেলেন মুরগির হাড্ডি মাংস আলাদা হয়ে আছে গাউসে পাক মুরগিটাকে ডাক দিলেন উঠো আমি বলছি তুমি আল্লাহর কুদরতে জিন্দা হয়ে যাও সুবহানাল্লাহ তিনি বলার সাথে সাথে সেই মুরগিটা জিন্দা হয়ে গিয়েছে এখন বুড়িমা দেখে তো অবাক হয়ে গেলেন গাউসে পাক বললেন মা শোনো তোমার ছেলে তোমার ছেলের সামনে যেই দিন মৃত প্রাণী আসবে আর মৃত প্রাণীর সামনে দাঁড়িয়ে তোমার ছেলে যেদিন জিন্দা হয়ে যাও আল্লাহর কুদরতে আদেশ করবে আদেশ হওয়ার সাথে সাথে আদেশ করার সাথে সাথে তোমার ছেলের আদেশ পেয়ে ওই মৃত প্রাণী যেই দিন জিন্দা হবে ওই দিনের পূর্ব পর্যন্ত তোমার ছেলে এইভাবে সব কিছুকে ত্যাগ করতে হবে খানার চাহিদা নাই কোনো কিছুর চাহিদা নেই সব কিছু শেষ করতে হবে সব কিছুকে অর্জন করতে হবে অর্জন কর সব কিছুকে বর্জন করতে 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 যখন তার স্তরে এরকম আসবে সে আহ্বান করলে মৃত জিন্দা হয়ে যাবে ওই দিন তোমার ছেলের সামনে এই ধরনের উন্নত মানের রুটি চিকেন গোশত না বরং যা চাইবে সব তোমার ছেলের কদমের পাশে চলে আসবে এই জন্য বন্ধুরা আমার এই গ্রহণ করতে হবে নিজে মরার আগে মরতে হবে চতুর্থ নম্বর যে মাউত এবং যার মাধ্যমে আমি শেষ করছি যে মাউতে আখদার বা সবুজ মৃত্যু যাহা নির্বিলাস জীবন যাপনে অর্জন করা যায় বন্ধুরা আমার মৌতে আখদার এটা থেকে তো বলতে গেলে আমার থেকে আরম্ভ করে আমি প্রথমে নিজেকে বলছি তারপরে যারা আছেন তাদেরকে বলছি আমরা তো এই সবক মনে হচ্ছে এখন ভুলেই গিয়েছি আমাদের মাঝে এই সবক বলতেই নাই আমরা বিলাসিতায় নিজেদের বিলাসিতার মধ্যে নিজেদেরকে আমরা ডুবিয়ে রেখেছি আমরা বিলাসিতা করে নিজেদেরকে শেষ করে দিচ্ছি সব জায়গায় বিলাসিতা সব জায়গায় বিলাসিতা ভরপুর হয়ে গিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলোচনা এখান থেকে আমি আমার মোবাইল থেকে এখান থেকে আমি কোট করে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের মাঝে বর্ণিত আছে যে রুবিয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুত্তাজিআন আলা সারিরিন মাফরুশিন বিশাইইন খফিফিন রতবিন আখদার ওয়া তাহতা রাসিহি উসাদাতুন মিন আদিমিন মামলুআতিন বিলিফিন ফাদখাল আলাইহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জামাআতিন মিনাস সাহাবাতি ফানহারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারআ ওমর আছারাল ফিরাশি ফি জামবিহি জানাবিহি আলাইহিস সালাম ফাবাকা فقال عليه السلام ما يبكيك يا عمر فكيف فقال فكيف لا أبكي أن كسرى وقيصرى يتنعمان فيما يتنعمان فيه من الدنيا وأنت على هذه رسول الكريم صلى الله عليه وسلم قدم مبارك خدمة حضرت سيدنا عمر رضي الله تعالى عنه تني آغمون كورلن قدم مبارك عشر پوري تني دكلن رسول پاک صلى الله عليه وسلم تني شوية چن তিনি খেজুর গাছের চাটাইয়ের উপরে তিনি ছুঁয়ে আসেন এমন বিছানার উপরে শুয়ে আছেন যেই বিছানার দাগ রাসূল করিম সাল্লামের চেহারা মোবারকের মাঝে রাসূল করিম সাল্লামের পবিত্র শরীর মোবারকের বিভিন্ন জায়গায় সেই বিছানার দাগ পড়ে আছে
বলুন তো আপনারা এখানে যারা আছেন বা আমরা যারা আছি আমরা সারা রাত 6 ঘন্টা 7 ঘন্টা আমরা ঘুমাই একবারে ঘুম থেকে যখন উঠি আমাদের শরীরের মাঝে কি ওই বিছানার কোনো দাগ আমরা খুঁজে পাই না আপনি 12 ঘন্টা ঘুমাইলেও এত সুন্দর এত আলিশান বিছানায় বিলাসিতার মাঝে আমরা আছি আমি ঘুমটা দিয়েই ধরলাম অন্য কিছু বাদই দিলাম দেখা যায় সেই চিহ্ন আমার শরীরের মধ্যে পাই না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি কাঁদতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কেসরাকে দেখেছি কেসরা হচ্ছে ইরানের বাদশা এবং কাইসারকে দেখেছি তাদের কথা শুনেছি যে হচ্ছে ইতালি এবং রোমের সম্রাট তাদের কথা শুনেছি তাদের কথা দেখেছি জি তাদের আল্লাহ দুনিয়ার বাদশাহি তাদেরকে দিয়েছে আর তারা কত বিলাসিতার মধ্যে রয়েছে আর আপনি এই পজিশনে থেকে আপনার কদমের নিচে আল্লাহ সবকিছু দিয়েছেন আর আপনি এই পজিশনে এই অবস্থায় থেকে আপনি যে বিছানায় শুয়ে আছেন ওই বিছানায় দাগ আপনার শরীরের মাঝে লেগে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোনার যে জুহুদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আউলিয়া কেরাম যে জুহুদ করেছেন ওনারা যে তপস্যা করেছেন দুনিয়া থেকে যেভাবে ওনারা বিমুখ ছিলেন এটার দৃষ্টান্ত এই দরবার শরীফ শ্রেষ্ঠ দৃষ্টান্ত রয়েছে ওনাদের জীবনীতে এগুলো অনেক রয়েছে আউলিয়া কেরামদের জীবনীতে রয়েছে বন্ধুরা আমার আমি আর দীর্ঘ না করে আমি এই কথাটুকুই বলছি উসূলে সাবার যেই মূল মেসেজগুলো রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে মনে করতে হবে এখনকার murid আর আগের জামানার murid এর মধ্যে পার্থক্য আছে এখনকার muridরা আগেরকার মুরিদরা পীর সাহেব হুজুর যেটা বলতেন আমার পীর সাহেব বলছে সুতরাং এখানে আমার আর কোনো কিছু জানা দরকার নাই এটার দলিল আছে কি নাই এটা আমার জানা দরকার নাই অনেক কিছু খুঁজে নেয় না কিন্তু বর্তমান সময়ের মুরিদরা তারা যেহেতু বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যখন এই মুরিদ বলে দাবি করে মাইজবান্ডার দরবার শরীফের মুরিদ অথবা বিভিন্ন হক্কানি দরবার শরীফের মুরিদ বলে যখনই দাবি করে তখনই শত্রুর পক্ষ থেকে আরেকজনের পক্ষ থেকে আঘাত আসতে থাকে এই জন্য আপনি যেই দরবারের মুরিদ আপনার দ্বারা প্রমাণিত হবে আপনার দরবার এলেমের উপরে রয়েছে আপনার দরবার কিসের দরবার এলেমের দরবার আপনার দরবার কোরআন সুন্নাহ বিবর্জিত না আপনার পরিচয় আপনার দ্বারা ছাত্রের দ্বারা যেভাবে উস্তাদের পরিচয় হয় ঠিক আপনার প্রত্যেকটি মুরিদের দ্বারা এই দরবারের পরিচয় হবে ঠিক কিনা বলেন এজন্য এই দরবারের সবকিছু জানতে হবে বিশেষ করে উসূলে সাবার মাঝে সবকিছু রয়েছে টোটাল তরিকা তাসাউফের মেসেজগুলো এর মাঝে রয়েছে আপনারা ভালোভাবে শিখবেন আমার আলোচনায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ভুল হয়েছে এখানে পীর সাহেব হুজুর কেবলা রয়েছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং হুজুর কেবলার সাহেব যারা রয়েছেন ওনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা আমার আলোচনায় যদি কষ্ট হয়ে থাকেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে দরবার শরীফের ফায়েজে বারাকা দান করুন আওলাদে রাসূলদের ফায়েজে বারাকা আল্লাহ আমাদের সকলকে দান করুন আমরা যেন নিজেদেরকে মদিনার কামলাওয়ালা নবীর গোলামি পর্যন্ত পৌঁছার সেইভাবে আমরা তৈরি করতে পারি আউলিয়া কেরামদের আওলাদে রাসূলদের গোলামি করে আল্লাহ যেন আমাদের সেভাবে কবুল করেন আমিন ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু